বর্তমান বাজারে চাকরি পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। চাকরি যেন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। এই বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসার জন্য হাজারো পথ রয়েছে, তার মধ্যে চাকরি অন্যতম। কিন্তু এই চাকরিটা পাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি চাইলে কিন্তু এই চাকরি না করে আপনি এই বেকারত্ব জীবনটাকে ঘোচাতে পারেন। আর সেটা হচ্ছে ব্যবসা। ব্যবসার মাধ্যমে আপনি চাইলে আপনার এই বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসা শুরু করার পূর্বে যারা কখনো ব্যবসা করে নাই তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, ব্যবসা করতে তো অনেক সাহসের ব্যাপার, ব্যবসা করতে গেলে তো লস খাওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের নানান চিন্তা ভাবনা করতে করতে বছরের পর বছর শেষ হয়ে যায়, বছরের পর বছর শেষ হয়ে যায়। কিন্তু এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারি না আর একটু ব্যবসাও শুরু করতে পারি না। তো আপনার মধ্যে যদি এমন কোন ভীতি কাজ করে যে ব্যবসা করার জন্য আসলে আমার কাছে এত টাকা নেই, তাহলে আমি ব্যবসা করবো কিভাবে, তাহলে আমি আপনাকে বলবো আপনি চাইলে অল্প টাকায় অনেক সুন্দর সুন্দর ব্যবসা করতে পারবেন, অনেক লাভবান ব্যবসা করতে পারবেন। আমরা সবাই কথায় কথায় একটা উদাহরণ দিই যে আশিস গ্রুপের মালিক এত সময় এত বড় কোম্পানি ছিল না, ছোট থেকেই সে শুরু করেছিল, আজ সে এত বড় একটা কোম্পানি। ঠিক তেমনি ভাবে আপনি চাইলে কিন্তু ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করতে পারেন, আশা রাখছি একটা পর্যায়ে আপনি শিল্পপতির মতো বড় কোনো ব্যবসায়ী হয়ে দিতে পারবেন। ছোট্ট পরিসরে নানা ধরনের ব্যবসা রয়েছে, নানান তথ্যের মধ্যে থেকে চা পাতার ব্যবসা একটা উল্লেখযোগ্য ব্যবসা। আপনি চাইলে ছোট্ট পরিসরে অল্প পুঁজিতে একটা চা পাতার ব্যবসা শুরু করতে পারেন। যে ব্যবসা করার জন্য আপনার কোনো দোকানের প্রয়োজন হবে না, আপনি চাইলে বাড়িতে মাল রেখে সেগুলো এলাকায় সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবেন। তো এই ব্যবসা করার জন্য আসলে কেমন পুঁজির প্রয়োজন হয় না। আপনি চাইলে 20,000 থেকে 25,000 মতো ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো এই চা পাতা ব্যবসা করতে যে আবার আমরা অনেকেই এই প্রতারণার শিকার হই। অনেক অসাধু ব্যবসায়ী থাকে যারা আসলে কথা কাজে কোনো মেল রাখে না। আপনি নতুন বুঝতে পারলে আপনাকে ঠকানোর একটা ধান্দা করে, সেক্ষেত্রে আমি বলবো আপনি টিআই জমাদার কোম্পানির কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন, তাহলে আপনি এ ধরনের প্রতারণার শিকার হবেন না বলে আশা করছি। তো টিআই জমাদার কোম্পানি আপনাদেরকে দিচ্ছে সর্বোচ্চ মানের সেরা উৎকৃষ্ট মানের চা পাতার নিশ্চয়তা আর কোয়ালিটি ব্যবসা ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি ব্যবসা ক্ষেত্রে কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারেন, তাহলে আপনার কাস্টমাররা আপনাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে এবং আপনার কাছ থেকে পণ্য নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। তো কোয়ালিটিটাকে মেনটেন করার জন্য আপনি চাইলে এই টিআই জমাদার কোম্পানির কাছ থেকে চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন। টিআই জমাদার কোম্পানি সারা দেশব্যাপী ডিলার নিয়োগ করছে, ডিপো নিয়োগ করছে, আপনি চাইলে ওদের কাছ থেকে ডিলার নিয়ে ভালো একটা ব্যবসা শুরু করতে পারেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে চা পাতা ব্যবসায় এতটা লাভ। তো বেকারত্বকে লাঘব করার জন্য, বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য, বেকারত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনি চাইলে এই চা পাতার ব্যবসা করতে পারেন। চা পাতার ব্যবসা করার আরেকটা সুবিধা হচ্ছে যে এইখানে আপনার মাল্টিপল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হচ্ছে না, অনলি ওয়ান প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন, দেন একটা প্রোডাক্ট নিয়ে আপনি করে থাকতে পারছেন। আপনি যত দিন যাবে আপনার মার্কেট তত প্রসারিত হবে এবং আপনার ইনকাম তত বাড়তেই থাকবে বলে আশা রাখা যায়। তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন। ছোট ছোট ব্যবসায়ী একসময় অনেক বড় ব্যবসায় রূপান্তরিত হয়। তো আপনি যদি কোনো চাকরি খুঁজে নাই পান তাহলে একটা ব্যবসা শুরু করুন। আর আশা রাখছি এই চা পাতার ব্যবসাটা আপনাকে অনেক সহযোগিতা করবে আপনার অদূর ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত খোদা হাফেজ।